শুক্রবারের সকাল, একটু একটু করে ঘুম ভাঙছে মুম্বাইয়ের। সবার চোখ তখন ওয়াংখেড়ের দিকে, আর টিম হোটেলে ধোনি বাহিনী। সকাল সকালই ব্রেকফাস্ট টেবিলে প্রথমে নেমে এলেন মহেন্দ্র সিংহ ধোনি, চেতেশ্বর পূজারা ও প্রজ্ঞান ওঝা, তারপর দলের অন্যান্য সদস্যরাও। কিন্তু তিনি কোথায়? সচিন তেন্ডুলকার? না, দলের অন্যান্য সদস্যদের সঙ্গে একসঙ্গে প্রাতরাশ করতে এলেন না তিনি, খাওয়া দাওয়া সারলেন নিজের ঘরেই। সকাল 8:05 টিম বাসে উঠে পড়ল টিম ধোনি, তখনও বের হননি সচিন। সকাল 8:07 হোটেল থেকে বেরিয়ে টিম বাসে উঠলেন সচিন, কানে তখনও হেডফোন। প্রথম দিন অপরাজিত 38 করে ক্রিজে ছিলেন। হোটেল সূত্রে খবর, গণপতির পাশেই নিজের ব্যাটটি রেখেছিলেন সচিন, ভরসার ব্যাটে ঐতিহাসিক শতরানের আশাতেই হয়তো। যদিও ইচ্ছে পূরণ হল না শেষ পর্যন্ত, থামতে হল 74। হঠাৎ থমকে যাওয়া উৎসব, ফিকে হয়ে যাওয়া ওয়াংখেড়ের রং, নিখুঁত ধ্রুপদী ইনিংস, বড় রানের লক্ষ্যে এগোচ্ছিলেন নিঃসন্দেহে, 74 রানের পাশে হঠাৎ দাঁড়ি, হতাশা সচিন ভক্তদের চোখে মুখেও। সচিন ফিরেছেন, তখনও ক্রিজে দাপিয়ে বেড়াচ্ছেন পূজারা। ওয়াংখেড়েতে কিন্তু ভাঙা হাটের ছবি, একে একে ফিরতে শুরু করেছেন রাহুল গান্ধী থেকে বলিউডের সেলিব্রিটিরা, বিষণ্ন আমির খান থেকে হৃতিক রোশন। সচিনের 200তম টেস্টের দ্বিতীয় দিনের আসল সজে ভেঙে গিয়েছে ততক্ষণে। মহারাষ্ট্রের ইগতপুরীর কাছে লাইনচ্যুত দিল্লি এর্নাকুলাম মঙ্গলা এক্সপ্রেস, মৃত বেশ কয়েকজন, আহত বহু। শুক্রবার সকাল 6:20 যাত্রীদের কেউ কেউ সবে ঘুম থেকে উঠছেন, কেউ বা তখনও ঘুমে আচ্ছন্ন। হঠাৎই বিকট শব্দ, নাসিকের কাছে ঘটি ও ইগতপুরীর মাঝখানে লাইনচ্যুত দিল্লি এর্নাকুলাম মঙ্গলা এক্সপ্রেসের 5টি বগি। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মী আধিকারিকরা, শুরু হয় উদ্ধার কাজ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল। অপারেশন হোক বা সংক্রামক রোগে আক্রান্ত রোগীর পরীক্ষা, প্রতিপদে হাসপাতালে প্রয়োজন গ্লাভস। সরকারি হাসপাতালে এই জিনিসটি মেলার কথা বিনামূল্যে, কিন্তু এখন গাঁটের কড়ি খরচ করে চিকিৎসকদের জন্য গ্লাভস কিনতে ছুটতে হচ্ছে রোগীর আত্মীয়দের। এই ছবি কোনো গ্রামগঞ্জের হাসপাতালের নয়, রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল SSKM-এর। গ্লাভসের সংকটের কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। SSKM-এর অধিকর্তা প্রদীপ মিত্রর দাবি, যে সংস্থাকে গ্লাভস সরবরাহের বরাদ্দ দেওয়া হয়েছে তারা সরবরাহ করতে পারছে না। সেন্ট্রাল মেডিকেল স্টোরেও বিষয়টি জানানো হয়েছে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিতে হবে। কম খরচের কারণেই সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। প্রশ্ন উঠছে, সেখানে এসে তাদের উপরি খরচের ধাক্কা সামলাতে হবে কেন? প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা বলছেন হাসপাতালের অধিকর্তা, কিন্তু কেন এখনও তা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। এক শিশুর মৃত্যু, আর তাকে ঘিরেই রণক্ষেত্র পাম এভিনিউয়ের এক বেসরকারি হাসপাতাল। পুলিশ সূত্রে খবর, বুধবার অন্তঃসত্ত্বা অবস্থায় এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিলজলার বাসিন্দা ফারজানা খাতুন। রাতেই সন্তান প্রসব করেন তিনি। পরিবারের দাবি, প্রসবের পর সুস্থই ছিল সদ্যজাত, কিন্তু শুক্রবার সকালে চিকিৎসকেরা জানান শিশুটি মারা গিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। হাসপাতালে চলে ব্যাপক ভাঙচুর। আত্মীয়দের অভিযোগ, শিশুটি অসুস্থ হওয়ার সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না, তার ফলেই তাকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে করেয়া থানায় গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।